धनतेरस 2024 कब पड़े पूर्णांग समयसूची धन प्राप्त धनतेरस दिन बाड़ी के आसन এই পাঁচটি জিনিস সৌভাগ্যশালী হবেন আপনি প্রচুর অর্থ আসবে। নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ধনতেরাসের পূর্ণাঙ্গ সময়সূচি, ধনতেরাসের দিন আপনারা কি কি জিনিস কিনবেন এবং কি কি জিনিস কিনবেন না, এছাড়াও ধনতেরাসের দিন কেনাকাটা করার এবং পূজো করার শুভ মুহূর্ত এবং সময়সূচি। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে হয় ধনতেরাস। দীপাবলির ঠিক দুদিন আগে ধন ত্রয়োদশী কিংবা ধনন্তরী জয়ন্তী সংক্ষেপে বলা হয় ধনতেরাস। এই উৎসব দিয়ে আলোর সূচনা হয় এবং দীপাবলির উদযাপন। বিশ্বাস করা হয় যে এই দিন আয়ুর্বেদিক ঔষধের জনক ধনন্তরী দেব সমুদ্র মন্থন করে অমৃত নিয়ে আবির্ভূত হন। ধনতেরাসে সোনা রূপ এবং যে কোনো ধাতুর পাত্র কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক ধনতেরাসের পূর্ণাঙ্গ সময়সূচি। এবছর ধনতেরাস পড়েছে 29 অক্টোবর মঙ্গলবার, বাংলা 13 কার্তিক 1431। ধনতেরাসের ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে 29 অক্টোবর সকাল 10:56 থেকে 30 অক্টোবর বেলা 12:59 অবধি থাকছে ত্রয়োদশী তিথি। ধনতেরাসের পুজো শুভ মুহূর্ত 29 অক্টোবর সন্ধ্যা 6:31 থেকে রাত 8:13 পর্যন্ত, মোট 1 ঘন্টা 41 মিনিট থাকবে ধনতেরাসের পুজোর শুভ মুহূর্ত। ধনতেরাসে কেনাকাটার শুভ সময় সন্ধ্যা 5:57 থেকে 7:33 পর্যন্ত। তো বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক ধনতেরাসের দিন কি এমন পাঁচটি জিনিস রয়েছে যেই জিনিসটি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভারতে দীপাবলি বা ধনতেরাসে সোনা বা রূপ কেনার বিশেষ প্রচলন আছে। প্রতিবারের মতো এবারও সোনা বা রূপ কিনে সৌভাগ্য বৃদ্ধির আশায় বুক পাততে চলেছেন নারী পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষ। কিন্তু কেনাকাটার আগে দেখে নিন কি কিনলে লাভ হবে সোনা রূপা ছাড়াও। ধনতেরাসের দিন সোনা না রূপ কি কিনলে সবথেকে বেশি প্রসন্ন হন ভাগ্যলক্ষ্মী? আসলে প্রসন্ন অতি সহজ ও সরল। কোনো ধাতু কিনলে সৌভাগ্য বৃদ্ধি পাবে? সোনা বা রূপ বিনিয়োগ রীতিমতন চোখ পড়েছে সাধারণ মানুষের। দীপাবলির দিন আলোর উৎসব, দেবী লক্ষ্মী এবং গণেশ পূজিত হন এই দিন। প্রতিবছর এই পুজোয় নতুন প্রতিমা স্থাপন করা হয়। ধনতেরাসে দেবী লক্ষ্মী এবং গণেশের মূর্তি কেনা সেরা তিথি বলে মনে করা হয়। এই দিন দেবী লক্ষ্মী এবং গণেশের আগমন বাড়িতে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি করে। আপনি যদি চান যে আপনার জীবনে কখনো অর্থ হারাবেন না এবং সম্পদ বৃদ্ধি পাবে, তাহলে অবশ্যই ধনতেরাসের দিন দাঁড়িয়ে থেকে ধনে কিনুন। এই দিন দাঁড়িয়ে ধনে কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই ধনে মা লক্ষ্মীকে এবং কুবেরকে নিবেদন করতে হবে, তাহলে জীবনে অর্থের কোনো সমস্যা থাকবে না। এই দিন দাঁড়িয়ে ধনে কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধনতেরাসের দিন পিতলের বাসন কেনা স্বাস্থ্যের দিক থেকে শুভ ও উপকারী বলে মনে করা হয়। পিতলকে
ভগবান ধন্বন্তরির ধাতু মনে করা হয়। পিতলের মধ্যে অনেক ধরনের ঔষধি গুণ পাওয়া যায়, ফলে পিতলের পাত্রে খেলে শরীরও ভালো থাকে। তাই ধনতেরাসের দিন চেষ্টা করবেন পিতলের বাসন কেনার। ধর্মীয় বিশ্বাস অনুসারে ধনতেরাসের দিন ঝাড়ু কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কথিত আছে, এই দিন কেনা ঝাড়ু দিয়ে প্রথমে শস্য ভাণ্ডারে ঝাড়ু দিন। এটি করলে আপনার বাড়িতে কখনো অর্থের সংকট হবে না। শেষ যে জিনিসটি আপনারা ধনতেরাসের দিন অবশ্যই কিনবেন সেটি হলো কড়ি। ধনতেরাসের দিন কড়ি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রাচীনকালে শাঁস অর্থ হিসেবে ব্যবহৃত হতো। দীপাবলির দিনে দেবী লক্ষ্মীর পুজোয় এই কড়িগুলি নিবেদন করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। এছাড়াও আপনারা ধনতেরাসের দিন গোমতী চক্র, বাড়ি, গাড়ি, সোনার উপর যে কোনো বস্তুই আপনারা কিনতে পারবেন। তো বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক ধনতেরাসের দিন কি জিনিস রয়েছে যেগুলো আপনারা ভুল করেও কিনবেন না। প্রথমত, কালো রঙের জিনিস, লোহার তৈরি পাত্র, ছুরির মতো ধারালো জিনিস, কাচের তৈরি জিনিস বা কৃত্রিম গহনা কেনা থেকে বিরত থাকার চেষ্টা করুন। নিশ্চিত করুন যে আপনার বাড়িতে খালি বাসন আনবেন না। কিছু মিষ্টি রাখুন বা নতুন পাত্রে জল ভর্তি করে যখন আপনি সেগুলো বাড়িতে নিয়ে আসবেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে পুজো সম্পর্কিত আরও অনেক ভিডিওই দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আজকের ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে বা ভুল কিছু যদি বলে থাকি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো বন্ধুরা, নতুন ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।